নমস্কার বন্ধুরা, আন্নারিয়া কিচেন উইথ ভিলেজ ফুডের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আমরা আজকে আরো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, লাশ অমলেট রেসিপি। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো বেশি কথা না বলে শুরু করে দিচ্ছি আজকের ভিডিও। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি। বন্ধুরা, লাশ অমলেট করার জন্য বসে পড়েছি। আমি প্রথমে তিনটে ডিম ফাটিয়ে নেব। আমার তিনটে ডিম ফাটিয়ে নেওয়া হয়ে গেছে, এটাকে এখন আমি ফেটিয়ে নেব। এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে লাশ অমলেটটা খেতে ভালো হবে। আমার এটা ফেটানো হয়ে গেছে। এই বাটির এতটা ডিম নিয়ে নিয়েছি, এই বাটি এতটাই দুধ নিয়ে নেব। সমান পরিমাণে দুধ আর ডিমটা নিয়ে নেব। এখন দুধটা ডিমের মধ্যে ঢেলে দেব। আমি গরুর দুধ নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো দুধ দিয়ে করতে পারেন, গরুর দুধ দিয়ে খেতে ভালো হয়। দুধ আর ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব। যতটা ভালো ফেটানো হবে লাশ অমলেটটাও ততটাই ভালো হবে। আর ফেটানো হয়ে গেছে, এখন আমি এই চামচে দুই চামচ চিনি দিয়ে দেব। আপনারা চিনিটা কম বেশিও করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। সবগুলো উপকরণ দিয়ে এটাকে এখন আমি ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে, এখন আমি এই বাটিটায় তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে নিলে অমলেটটা তাড়াতাড়ি উঠে যাবে। চারিদিকে ভালো করে তেল লাগিয়ে নিতে হবে। তেল লাগানো হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব এটার মধ্যে। আমি উনানে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে জল দিয়ে দেব। এখন এই জলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দেব। এখন কড়াইটাকে ঢাকা দিয়ে দেব, তারপর জলটাকে গরম করে নেব, ঢাকনাটা খুলে নেব। আমার জলটা ফুটে গেছে, এখন আমি বাটিটা বসিয়ে দেব এর উপর। এখন আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দেব। এই অমলেটটাও কিন্তু খেতে খুব টেস্টি হয় বন্ধুরা, আমরা তো অনেক ধরনের অমলেট খেয়েছি, এটা একবার খেয়ে দেখো। আমার প্রায় হয়ে এসেছে, এখন আমি ঢাকনাটা খুলে দেখব। এই দেখো কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। আমারটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, চারদিকে একাই উঠে এসছে, তেল লাগিয়ে দিলে এইভাবে উঠে আসবে একাই। এখন এটাকে আমি প্লেটে ঢেলে নেব।
দেখতেই পাচ্ছো কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে অসাধারণ টেস্টি। বন্ধুরা ডেকোরেশন করে নিয়েছি, এখন আমি কেটে নেব। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, লাশ অমলেটটা নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এবার চলো খেয়ে দেখি টেস্টটা কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা, অসাধারণ খেতে। বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো, সত্যি অসাধারণ, দারুণ খেতে লাগবে। ফাটাফাটি খেতে হয়েছে, খুব সহজে এটা বানিয়েও নেওয়া যায়, খেতেও কিন্তু খুব টেস্টি। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো বন্ধুরা, সত্যি ট্রাই করে দেখো একবার হলেও, দারুণ খেতে লাগবে। তো তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।